দেহ তো কাশিটা আস্তে আস্তে তোমার বাইরে যাইতেছে গা। তোমার কতবার কইলাম আমার কাছে কও টাকাগুলা দিতে, বিদেশ থেকে আইসো কত টাকা কামাইছো, বাইরে দিছো 50 লাখ, মারে দিছো, বইনিগুলো বিয়া দিছো, সবাইরই তো টাকা পয়সা দিছো। আমায় কইছে কি বাবা জমিন বেচা তোরে আমি টাকাটি দিয়ে দেবো, জমিন বেচা ছোটরে এই টাকাটি দিল, তোমার তো এক টাকাও দিল না। এখন তুমি কি অসুখে মরতাছ, একবারও এরা খোঁজ খবর নেয় কত। এখন হ্যাঁ করে টাকা দিয়ে এখন আমরা কষ্টে ভুগতাছি, ঠিক মতো একটু খাইতে পারতাছি না, তোমার একটু ডাক্তার দেখাইতে পারতাছি না, কি কাশিটা হয়েছে। তোমার লাগে কি আগে একটু মায়া লাগে না, যখন তুমি বিদেশ ছিলা তখন তুমিও ভালো ছিলা, তোমার টাকাও ভালো ছিল, তখন তোমার খোঁজ খবরও রাখতো। এখন তোমার টাকা পয়সাও নাই, তোমার খোঁজ খবরও নাই, তুমি আসো না বাচ্চা আসো না মইরা গেছো তাও কেউ একবার আয়া জিজ্ঞাসা করে না। কালকে কত কিছু রান্না করছে বাসায়, কই আমরা তো ঘরে দুইটা মানুষ আসছিলাম, আমাকে তো বলতেও পারতো যে তোরা দুইজনে আমাকে ঘরে খাইস, বলছে একবারও বলে নাই। তুমি এখনো একটা টাকা যদি পাও কোনো জায়গা দিয়ে সাথে সাথে আম্মা তোমার না ওষুধ লাগবো ধরো নেও, আব্বা তোমার না এটা লাগবে নেও ধরো, তোমার যে এত কাশি হয়েছে জমিনটা বেচা সাথে সাথে তোমার বাইরে দিয়ে দিল। 1 লাখ টাকা যদি তোমারে দিত তাও তো মুন্ডারে বুঝিতাম না 1 লাখ টাকা দিছে, 50 লাখ টাকা পাও আব্বা আম্মারে দিছ, বোন দুইটারে বিয়া দিছ, এতগুলা টাকা দিয়ে বিয়া টিয়া দিছ, তোমার ছোট ভাইয়ের চাকরিতে 50 লাখ টাকা ঘুষ দিছ, 50 টাকাও তো ফেরত পাইতা, 50 টাকাও তো তোমার ফেরত দিল না, তো এতগুলা টাকা দিয়ে কি লাভ হয়েছে, এখন আমরা পথে পথে ভিক্ষা করবো আর খামো আর কি। আমার বাপমার থেকে যে 2 টাকা আনবো এরকম কোনো পথ নাই, কত টাকা আনছি হ্যাঁ করতে, তুমি বিদেশ থেকে আবার পর থেকে তোমার টাকা সব তোমার মা বাপে নিয়ে গেছে গা, ভাইয়ে নিয়ে গেছে গা, বইনে করে বিয়া দিছো, আমার বাপমার কাছে আর চাইতে পারবো হেরা আর কত দিব, হ্যাঁ গো তো চলা লাগবো। তুমি চিন্তা করো না, চিন্তা করি না আমার নিজের লাগে, আমি চিন্তা করি না, চিন্তা করি তো আমি তোমার লাগে, তোমার যে একটা রোগ হয়েছে ডাক্তার দেখান লাগতো না, সব ঠিক হয়ে যাবে। তুমি তো এই কত বছর ধরে কইতে আছো সব ঠিক হইব সব ঠিক হইব, আস্তে আস্তে তো তোমার রোগ আরো বাড়তেছে, কমতেছে তো না, কমলে না বুঝতাম সব ঠিক হয়ে যাইব। এত চিন্তা করো না, আল্লাহ তো আছে, একদিন সব ঠিক হয়ে যাবে। আর কবে সব ঠিক হইবে, তুমি মরার পরে? আমি তো তোমারে হারাইতে চাই না, তোমারে হারানোর পরে সব ঠিক হইয়া যাইবে হে আমার দরকার নেই, তুমি বাচ্চা থাকতে যদি সব ঠিক না হয় তাহলে মরে যাওয়ার পরে আমি ঠিক দিয়ে আর করবো কি, তখন তো আমার পৃথিবীতে আর কেউই থাকবো না, এসব ঠিক হইলেও কি আর না হইলেও কি। ঠিক আছে সব কিছু তো বুঝলাম, তুমি একটা কাজ করো আমার জন্য একটু গরম গরম খাবারের ব্যবস্থা করো। আচ্ছা তাই তুমি বসো আমি খাবার নিয়ে আস, আসলে খাবার দেওয়ার পরে একটু চার ব্যবস্থা করছো। আচ্ছা।